এরপরে প্রশ্ন হলো আমি মাদ্রাসায় পড়ে আমার বাবার নামাজ সরি আমি মাদ্রাসায় পড়ে আমার বাবা নামাজ পড়ে না আমি অনেকবার বলেছি এই জন্য কি কী আমাদের আমাকে জব দিয়ে করতে হবে আপনি আলমগীর হোসেন আপনি লিখেছেন না আপনি যদি অনেকবার বলে থাকেন অন্যদের মাধ্যমে দাওয়াতি কাজ করে থাকেন ইশা আলমদুলিল্লাহ আল্লাহর কাছে আপনার কোনো দায় থাকবে না কারণ আপনি আপনার চেষ্টাটা করেছেন রাহা ইসলাম আপনি